আমার আব্বা যে কাজ করছে আমি খুশি তাতে, আমি তাতে বেজার নয় খুশি, আমি একা খুশি নাই, আমার বাপ চাচারা খুশি, আমার দাদা খুশি, আমার আল্লাহ দাদা হুজুর বলেছেন এটা করা হলো সুন্নত, আমার রসূলুল্লাহ করেছেন, রসূলের কাজ করাটা আমাদের জন্য সুন্নত, আর যে খারাপ বলবে কাফের হয়ে মরবে। আল্লাহ পাক সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু হতো না, জমিন আসমান চাঁদ সূর্য আরশ কুরসি কিচ্ছু হতো না, একটা মানুষের খাতিরে আল্লাহ সব তৈরি করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরশ পাকের ভেতরে রাসূলুল্লাহ ঢুকে আল্লাহর সাথে কথা হচ্ছে, আশেক আর মাসুদ বুঝলেন না কথা কথা হচ্ছে, নবী আমার আল্লাহর মহব্বতে এসকে পাগল হয়ে নবী আমার আল্লাহ কাছে, আল্লাহ গো আমি তোমাকে চাই, আল্লাহ গো আমি তোমাকে চাই, আল্লাহ গো আমি তোমাকে চাই, তোমার জন্য কুল কায়নাত আমি ভুলে গেছি। আল্লাহ বলছে হাবিব এ কথা তুমি বলছো কি করতে, এ কথা তুমি কেন বলছো, আমি আল্লাহ তোমাকে চাই, আমি আল্লাহ তোমাকে চাই, তোমার ওসিলায় তোমার খাতিরে তোমার জন্য কুল কায়নাতকে আমি সৃষ্টি করেছি। জলে বল সুবহানাল্লাহ। খবরদার, আমাদের নবী কি ছোটখাটো নবী মনে করছেন? সেই নবী বলে যাচ্ছেন তাম বিশ্বের মানুষের ইমান দাঁড়িপাল্লার এক পাশে রাখো, তাম পৃথিবীর মানুষের ইমান দাঁড়িপাল্লার এক পাশে রাখো, আর আমার বড় সাহাবা আবু বকর সিদ্দিকের ইমান দাঁড়িপাল্লার এক পাশে রাখো। কোন দিকে পাল্লা ভারী হয় ভাই? ও ভাই কোন দিকে পাল্লা ভারী হবে? হুজুর কোন দিকের কথা বলেছিলেন? হ্যাঁ হযরত আবু বকর, শুধু আবু বকর বলো না, হযরতে আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ পাল্লা বেশি ভালো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ তার বংশের সিলসিলা করছেন, ঠিক না ভাই? ঠিক। দাদাবীর কার বংশের মানুষ আপনি জানেন না? সেই সিদ্দিক আকবরের বংশধর। আমি খারাপ আপনার চোখে ধরা পড়েছে, আপনি আমার দুয়ার উঠবেন না, আমার বাড়ি খাবেন না, আমার আরো ভাই সাহেব আছে যাকে আপনার মনের পছন্দ মনের মতন লাগবে তার বাড়ি উঠবে, তার বাড়ি বসবে, তার বাড়ি খাবে। খবরদার ফুরফুরা ছেড়ো না, এখন পিন দেওয়ার লোক বহু। হুজুরা ভাই ভাই ঠিক নেই, এ হুজুরা ভাই ভাই ঠিক নেই, বলো মুনাফেক, ওটা মুনাফেক, কোথা পিন দিচ্ছে বুঝতে পারেন না? সারা হুজুরের ছেলেরা সব যদি খারাপ হয়ে যায় তাও ফুরফুরা ছাড়বে কেন? দল হবে 73, জাহান্নামে যায় 72, থাকবে কটা? তিনটে। আল্লাহ রাসূল বলছেন আমাকে নবী বলে মানবে, আমার উম্মত দাবি করবে, আমাকে নবী বলে মানবে, আমার উম্মত দাবি করবে, ওদের মধ্যে দল মত জামাত কটা হবে? 73। কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন, 73 দলের 72, 73 দলের 72 জাহান্নামী হয়ে যাবে, থাকবে কটা? বেছে নিতে হবে না কে কি বলছে শুনে পাগল হলে হয়? হুজুরা হুজুরা ঠিক নেই, হুজুর হুজুর ঠিক হবে কি করতে? কি করে আল্লাহ নবীর কথা উল্টো পাল্টা হবে? এখন রসুলের চাচারা হুজুর ভালোবেসে? আরে কথা কো না, হুজুরের বড় শত্রু কে ছিল? রসুলের চাচা না? খবরদার, তা আব্বাসের শত্রু কি বাইরে নাকি? আব্বাসের শত্রু ভেতরে আছে, আগের কলজের ভেতরে আব্বাসের শত্রু আছে, বড় শত্রু। খবরদার খবরদার, চিন্তা করার কারণ নাই, কিন্তু এজ্জত সম্মান দেবার মালিক আর কেড়ে দেবার মালিক কে? ওদিকে গদিতে বসেছে কে? তুমি আমি? কে বসেছে গো? আবার নাবাতে দেরি লাগে নাকি? আগে আল্লাহ নাবাতে দেরি লাগবে নাকি? না 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 মোটেও না, এক মুহূর্তে নেবিয়ে দেবে, এক মুহূর্তে বুকের মধ্যে একটা ব্যথা উঠবে, তারপর যদি খবর কাগজে ফেলাস হবে হার্ট অ্যাটাক করে ঘর চলে গেছে, ঠিক না বে? ঠিক কথা, খবরদার খবরদার। এই যে আমরা বেড়াচ্ছি ঘুরছি চলাফেরা করছি মানুষের কথা তো কইছি, এটা একটা আশ্চর্য কথা, মরে যাওয়াটা চলে যাওয়াটা আশ্চর্য নয়, এক মুহূর্তে বেরিয়ে চলে যাবে, ঠিক না বে? ঠিক কথা খবরদার, চলে তো যাব মানুষের মতন মানুষ হব, মানুষের মতো মানুষ হও, গিবত করলে কি মানুষ হবে মনে করছো? গিবত করলে কি কোনোদিন সমাধান হবে? না না না, তুই যতই চাচাও কিচ্ছু হবে না, যে বাতি আল্লাহ জ্বালাবে সে বাতি নিবদ যাবে না কোনো মতেই না, আরো বাড়বে, ঠিক না বে? ঠিক কথা।
খবরদার হিংসা হাসাদ রিয়া চুগল করি করে তোমার লাভ হবে না সিলসিলার ক্ষতি হবে ঠিক না বে ঠিক কথা খবরদার খবরদার দরুদ শরীফ আল্লাহ উম্মা কটা বাজে করে আল্লাহ অনেক হয়ে গেছে हर नजर कांपे उठेगी महशर के दिन खौफ से हर कलेजा दहल जाएंगे उड़ कर काल कमली ओहो आ जाएंगे हशर का सारा नक्शा बदल जाएंगे अल्लाहुम्मा ভাইজান পৌনে একটা বেজে গেছে আল্লাহ শান একটু পরে পরেই ছেড়ে দেব মুক্তেসার দুটো কথা বলে ছেড়ে দেব কি গো খুশি না বেজার আপনারা বেজাল হলো নাকি আমি তো বুড়ো হয়ে গেছি রে বাবা বুড়ো হলে কি এখন খুব শক্ত এখনো বস থাকো সারা রাত পার করে দেব বস থাকতে পারলি সারা রাত পার করে দেব ইনশাআল্লাহ কথা আমার বুঝতেছেন আপনাদের কষ্ট হবে অনেক লোক চাষাবাদের মানুষ আছে যাক অল্প দু একটা কথা বলে ছেড়ে দেব তো কথা হলো আমার আব্বাস যে কাজ করছে আমি খুশি তাতে আমি তাতে বেজার নয় খুশি আমি একা খুশি নাই আমার বাপ চাচারা খুশি আমার দাদা খুশি আমার আল্লাহও খুশি কি বুঝি বুঝতে পারছ খবরদার দাদা হুজুর কেবলার রাজনীতি করেছেন আমার কাছে দলিল আছে পূর্বশে যাবেন দলিল দেখিয়ে দেবো শুধু রাজনীতি করেন নে দাদা হুজুর বলেছেন এটা করা হলো সুন্নত আমার রসূলুল্লাহ করেছেন রসূলের কাজ করাটা আমাদের জন্য সুন্নত আর যে খারাপ বলবে কাফের হয়ে মরবে নবীর কাছে খারাপ বলে কি হবে আরে কত কোন নবীর কাছে কেউ খারাপ বলে ঈমান থাকবে খবরদার আব্বাস বিনা দলিলে কাজ করেনি আমার ছেলে মূর্খ না আল্লাহর মুজি লেখাপড়া শিখেছে ছোটটা আরো বেশি ছোটর দেখেছেন রুগা আরো বেশি লেখাপড়া শিখেছে মাশাআল্লাহ বিএড পর্যন্ত করেছে কথা বুঝতেছেন বহুত কথা বলে শেষ করা যাবে বাংলা থেকে কেউ যায়নি এনআরসির ব্যাপারে আমার ছোট ছেলে গেছিল দিল্লি সুপ্রিম কোর্ট মুদির বিরুদ্ধে কেস করে বাড়ি এসেছে শুনেন না শুনেছেন না শুনেন না তো অনেক তো দাদা হুজুর পোতা আছে পোতার বেটা এক রাস আছে কেউ গেছে কিন্তু না খবরদার খুব সাবধান আপনাদের জন্য আব্বাস কি করছে বসবে চিন্তা করবেন আমি বেশি কথা আর বলবো না বুঝলেন এখন কেউ বলবে রাজনীতি করছেন কেন আমি করলে দোষ আর তোমরা করলে দোষ নয় না রাজনীতি জন্ম দিয়েছে রসুলুল্লাহ রাজনীতি প্রচার প্রসার করছে ওমর ফারুক রাজনীতি দাদা হুজুর করেছেন তাই আমরা করছি কোন মানুষ যদি টাকা হারাম বলে কাফের হয়ে যাবে তার বউ তিন তালাক করে যাবে আপনি বুঝতে পারছেন না কি বোঝাচ্ছেন কি বলছি বুঝতে পারছেন কিন্তু খবরদার ইসলামিক রাজনীতি করলে সব আমার রসুল্লাহ করেছে আমার বাপ চাচারা করেছে দাদা পীর করেছে কাজী আমাদের করাটা নবীর কাজ আমাদের জন্য কি দাদা হুজুর বলে কেতেন সুন্নত আপনার দেশে বাড়ি কচুয়া নাম শুনেন না কচুয়া কচুয়া নাম শুনেছেন মুশতাক আহমদ সাহেব নাম শুনেছেন আরে মোস্তাক আহমদ সাহেবের নাম শুনেন না ওর ছোট ছেলে ওর ছোট ছেলের কাছে বইটা আছে মুসলিম বিশ্বকোষ মুসলিম বিশ্বকোষ একটা বই আছে বুঝিয়ে দেখে আসেন ওতে দাদা হুজুর লিখেছেন রাজনীতি করাল শূন্য ওর বাড়িতে আছে কি বলছি আপনাদের দেশেই আছে কচুয়াতে কি হেতা মাগুর থানার ভেতর তো কচুয়াটা নাকি আপনাদের এলাকায় যে দেখে সেখানে আমার কথা সত্য না মিথ্যে কথা বললেন যাক অনেক কথাবার্তা আল্লাহ পাক আমাদের কি হেফাজত করেন কথা বললেন না তো ভাই যান নবীকে সালাম দেবেন আগো কথা কন না কেন নবীকে আপনার সালাম দেবেন আসেন আমরা নবীকে সালাম দিয়া নবী